গুড মর্নিং সবাইকে। আজকে আমি এলাম প্রথমে ব্লগে। ওর শরীরটা খুবই খারাপ, তার থেকে ভালোই জ্বর এসছে। ওকে আর ডাকি নি আমি সকালবেলা, তো রাতে বলছিল গলা একটু ব্যথা, ওই জন্য ভাবলাম তো আদা দিয়ে চা করে, আদা তুলসী পাতা দিয়ে চা করে ওকে ডাকি। 11টাও বেজে গেছে, ডেকে দিই। ও বাবা, এখানে কে উঠে বসে আছে? তো ঘুম ভেঙে গেছে? ওই রে এই ওট 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 11টা বাজে। এই ঠিক আছে, চাক করছি। ওট উঠে ব্রাশটা দেখো, ওই মুখে চা খাবি? ওট 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 উঠে উঠে পড়ো, উঠবা এখান থেকে। উঠে রেডি হয়ে বসে আছে চা খাবি বলে। চল না চল না, ওট না, উঠে পড়, ব্রাশটা করে নে, তারপর খাবি। ওই মুখে চা খাস না, জ্বরের মুখে। আদা তুলসী পাতা লবঙ্গ এসব দিয়েছি। ঠিক আছে, ওট উঠে ব্রাশটা তো কর, আমি বানিকে একটু খাবার দিই। পরে এই তো চা করছি, চাটা গরম চা খা। কি দিয়ে খাবি? বিস্কিট দিয়ে খাবি? জটার মধ্যে ঝুড়ি ভাজা কে খায়? আচ্ছা ঠিক, ওঠ। চাটা হয়ে এসছে, দেখি না, এখন ফুটেইনি, অনেক সময় লাগে। আমরা চলে এসেছি প্রকৃতির মধ্যে, ন্যাচারাল সিনারি চারিদিকে। চা হয়ে গেছে, ওকে বললাম যে ভেতরে বসে চা খা, কিন্তু অসুস্থ মানুষ বাইরে চলে এসছে। এসে বলছে দিদির ঝুড়ি ভাজা দিয়ে চা খাবে, দোলাদি পাঠিয়েছে কোচবিহার থেকে, সেটা দিয়ে এখন অনেকে চা খাবে। এটাকে বাজি বাজিয়ে রেখে দিই, ভেবেছিলাম এটা দিয়ে সেই ঝুড়ি ভাজা চাট বানাবো, যেটা এখন অসুস্থ হয়ে পড়লাম, এখন চা দিয়ে খাই একটুখানি। ঘরে না প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো, গলা ব্যথা, মানে ঢোক গিলতে গেলেই লাগছে, এতটাই গলা ব্যথা। চা খেয়ে কেমন লাগছে? চাটা খেয়ে একটু ভালো লাগছে, গলাটা বসতে, এখান থেকে একটু জ্বালা করছে, মাথা ভার হয়ে আছে। এই জন্য বললাম একটু রোদে এসে বসি, ভালো লাগবে। আমি চাট বানাবো এটা দিয়ে, দোলাদি চলে এসো, সবাই চলে এসো, একসাথে খাবো এটা। খাওয়া দাওয়া সেরে নি, খাওয়া দাওয়া পালা, তারপরে যা কি হয় দেখি, কি করে সুস্থ করা যায়, দারুণ খেতে দেখাবো। ভালো খেতে জানি, দারুণ খেতে। তুমি আমার মা, চাটা খাওয়া হয়ে গেছে, আর এই মাত্র এসে ওষুধ খেলাম, বুঝতে পারছি না, রোদেও বুঝতে পারছি না, এতটাই শরীর খারাপ লাগছে, কি অবস্থা হয়ে গেছে একদিন, চোখটা এত জ্বালা করছে, ঘর দোরের কি অবস্থা দেখো, এই দেখো কিচ্ছুই গোছানো হয়নি, এই দেখো বাসনটা পর্যন্ত মাজা হয়নি এখনো, জয় নামতে দিচ্ছে না, বিছানা থেকে কাজ করব কি আর শরীরে দিচ্ছেও না, পারবো না আজকে। আর জয় গেল এখন কাট কাটতে, সমস্ত কাট শেষ হয়ে গেছে, এবার গ্যাসও শেষের মুখে আমাদের। আর যেহেতু এখন 15-20 দিন আরও কাজ বন্ধ থাকবে জয়ের, তো এই সময় যদি কাঠে কাঠে রান্না করতে পারি না, তবে গ্যাসটা একটু বাজবে জানো তো, তো ওই জন্য করে কাঠ শেষ হয়ে গেছে বলে জয় গেল কয়েকটা কাঠ কাটতে। কাঠগুলো রোদে রেখে দিলে শুকিয়ে যাবে, নইলে ভিজে কাঠ না ঠিক মতো রান্না হয় না, ভিজে কাঠে ধোঁয়া হয়। তো একটু বেলা হোক হলে আর মাথা ধোবো, মাথা সামনেটা ধোবো, তাকাতে পারছি না। চলো ফোনটা চার্জে দিই, চার্জও নেই ফোনে, চলো পরে দেখা হচ্ছে। কিছুটা কাজ হয়েছে, আমার অনেকটাই বাকি, আমি কী করবো খুঁজে পাই না, মাঝে মধ্যে একা একা কাজ করলে। তো এই যে কাঠগুলো, সামান্য কয়েকটা কাঠ এখানে আমি জোগাড় করেছি, আর এই কয়েকটা কাঠের ডাল পড়েছে দেখো, ওই কাঠটা আমি কেটেছি, আর এই কয়েকটা কাঠ দিয়ে এখানে ভাত বসালাম। ও তো এখনও শুয়ে আছে, ঘুমোচ্ছিলাম না, দেখি কী করছে। এই যে বেসিক্যালি এই সময় ঘুমোতে দেখা যায় না, কিন্তু আজকে অবস্থা খুব খারাপ, জ্বর আছে হালকা। আমি আর ডাকিনি, ভাত হয়ে যাক, তারপরে এখানে এই ঘরে ঘর ফর সব অপরিষ্কার পড়ে আছে, কিছু ক্লিন করতে হবে আমাকে। বানিকে একটু খেতে দিয়েছি, ও খাচ্ছে ভাত, এখনও 20 মিনিট তো সময় লাগবে, নিভে আসছে, আবার জ্বালাতে হবে। আজকে কাঠগুলো জ্বলছেই না ভালো করে, কী হয়েছে কী জানি, ও জ্বালিয়ে দেয় আমি ঠিকঠাক করতে পারি না, তাও চেষ্টা করে দেখছি। নিচের দিকটা আসে আঁচটা, উপরে আসছে না। মাথা ধুলাম এইমাত্র, চোখ মুখ যেন ভার হয়ে আছে, স্নান করেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবলাম একটু এই যে এই বিছানার চাদরটা কাচতে হবে জানো, ওই জন্য এই রোদের মধ্যে একটু পেতেছি। আর এই শীতকালে না এরকম স্নান করে উঠে
আর রোদে বসতে খুব ভালো লাগে, রোদের তাপটা হালকা হালকা। দুপুরবেলা আগে যখন ছোটোবেলায় আমাদের বাড়িতে উঠান ছিল, তখন দুপুরবেলা ভাত নিয়ে আমি ঠাম্মা সবাই রোদের মধ্যে বসে ভাত খেতাম, ভালো লাগতো। এখন তো আর খাওয়াই হয় না, আজকে যেহেতু শরীরটা খারাপ তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরের মধ্যে, তো ভাবলাম যে আজকে এই বাইরে বসেই ভাত খাই। এই দেখো জলের বোতল নিয়ে চলে এসেছি, এই যে আর জয় এখন স্নান করছে। আজকে আমি কোনো কাজই করিনি, তরকারিটা একটু গরম করবে, ভাত তো গরম এক্ষুনি নামিয়েছে, গরম গরম ভাত আর মাংসের ঝোল রয়েছে, তো ওটা দিয়েই এখন রোদে বসে ভাত খাওয়া হবে। চোখ নাক জ্বালা করছে, ওষুধ খেয়েছি কিন্তু মাথা যন্ত্রণাটা কমেনি, আর পুরো চুল ভেজায়নি, পুরো চুল ভেজালে না চুল শুকোতে চায় না, ওই জন্য মাথার এই সামনেটা একটু ভিজিয়েছি। যাই হোক চলো খাবার দাবার নিয়ে আসি, নিয়ে রোদে বসে খাবো এখন। তো স্নান ফান শেষে আমরা পুরো খাবার দাবার নিয়ে চলে এসেছি বাইরে, গরম গরম মাংসের ঝোল আর ভাত দেখি আর লোভ সামলানো যাচ্ছে, চড়ুই ভাতই হচ্ছে আমাদের এখন। হ্যাঁ খাওয়ার উপর ঝাঁপি উঠবো আর কিছু। রোদে বসে খেতে কে কে ভালোবাসো? শীতকালে এটা ঠিক আছে, গরমকালে বাইরে দাঁড়ানো যাবে না। মাংসের পাতলা ঝোলে একটা ব্যাপারই আলাদা বল, কালকে কষা ঝোল আজকে পাতলা ঝোল বানানো হয়েছে, আজকে জল দিয়ে গরম করেছে। অনেকে শরীর খারাপে খেতে পায় না, আমার শরীর খারাপ হলে মাংস ভাত চাউমিন মানে ভালো ভালো খেতে ইচ্ছা হয়। অন্যান্য ভাড়ার বাড়িতে মানে এই সুবিধাটা নেই, সত্যি কথা এখানে কেউ থাকে না, কেউ থাকে না তো নিজেদের মতো থাকা যায়, ভাড়া বাড়িতে না হলে এত শান্তিতে থাকা যায় না কোথাও, তাই না বল? সত্যি কথা পুরো বর্ষাকালটা খুব খারাপ, ওই কষ্টের মতো কষ্ট নেই। দুপুরবেলা তো খেয়ে দিয়ে একটা মুভি দেখছিলাম, জয়ের ফোনে দেখছিলাম, ফোন মানে সুইচ অফ হয়ে গেছে, তারপর দেখা হয়নি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমোতেও পাচ্ছি না, মানে নাক পুরো বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না, ঘুমোতেও পাচ্ছি না। তো কয়েকদিন ধরে অনেক কাজ পড়েছিল আমার, ওই এডিটগুলো করে রাখলাম, ভিডিও পড়ে থাকলে যেন আমি মানে শান্তিতে বসে থাকতে পারি না, কখন এডিট করবো এইভাবে, তো ভয়েস দিতে পারিনি, এডিটটা করে নিলাম, পরে ভয়েসটা দেবো। আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, এখন জ্বরটা আপাতত নেই কিন্তু মাথা যন্ত্রণা করছে। তো সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছিলো জানো তো, তো জয়কে বললাম একটু সিঙ্গারা আনতে সামনের দোকান থেকে, তো এই যো আমার জন্য সিঙ্গারা আর ওর জন্য বেগুনি, এই যো বেগুনটা দেখে একটু লোভ হলো, লোভ মোটো হয়নি, আমি লোভ হলে তোকে বলতাম আনতে, না লোভ হয়নি, তুই খা বেগুন, আজকে খাবো না আমি বললাম তো, খা আমি খাবো সিঙ্গারা, এই দোকানের সিঙ্গারাটা আমার খুব ভালো লাগে, একদম ছোট্ট ছোট্ট সিঙ্গারা বেশ মানে ডিপ, আমি খাবো না, না আমি খাবো না, খাবো না আমি, তাকাবো না, খাবো না, নিজেই দেবে আবার নিজেই বলবে। দারুণ বানায় সিঙ্গারাটা, এখানে খা একটু, এখান থেকে খা, বানিয়েও খাচ্ছে, এই যো বলে দেখো, ওকে নিচে এক্ষুনি রেখেছি কারণ ও সিঙ্গারা চপ খেতে চাইবে, খেয়ে নিই নিয়ে তারপর রাতে আবার কিছু একটা রান্না করতে হবে, দেখা যাক কী করি। এই দেখো এখন বাজে রাত্রি 10টা, আমাদের দ্বিতীয় পার্টের রান্নাবান্না চলছে, অনেক করে বললাম যে চল রাতে ঠান্ডা আছে ভেতরে গ্যাসে করে নিই, কিন্তু সে ওই বাইরে কাঠ জ্বালেই করবে, বলছে আগুন পোয়াবো বাইরে অনেক বেশি নাকি ফায়দা ওর। এখন এই যে সব সবজিগুলো দিয়ে দিই, আঁচটা দারুণ উঠেছে জানি, যে ভাত ভাই যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো হচ্ছে আলু, তারপরে গাজর, বিনস, ফুলকপি, আর সঙ্গে আমাদের কী হচ্ছে, সঙ্গে হচ্ছে ফুলকপির পকোড়া, বা ফুলকপির পকোড়া হচ্ছে সঙ্গে, চারিদিকে অন্ধকার, লোকজন অনেক ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, এখানে খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে, খুব পার্টিকুলার দু একটা বাড়িতে লাইট জ্বলে, আর সবার শেষে আমরা ঘুমি, এটা আমি নিজে দেখেছি, কারণ যখন আমি রাত্রে বাড়ি ফিরি তখন দেখছি সবাই ঘুমোয়, বাট আমাদের বাড়িতে একমাত্র সবাই জেগে থাকে, ও জেগে থাকে আমি জেগে থাকি, রাতে এরকম উনুনের ধারে বসে রান্না করতে আর আলো পোহাতে কিন্তু দারুণ লাগে, দারুণ সত্যি। তুই একটু বস সামনে এসে, ভালো লাগবে দেখ, সেই যে আঁচটা জ্বলছে এর জন্য এই গাছের ক্ষতি হবে না তো? না ওটা অনেক দূরে আছে, এই কাঠগুলো সকালে জোগাড় করেছি, তবু এগুলো সব কাঁচা কাঁচা কাঠ, অনেকটা না এইগুলো কয়েকটা কাঠ উপরে দেওয়া আছে, আমাদের গরিবের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এই যে আমাদের ভাত ভাজা হয়েছে প্রায়, হ্যাঁ অধীর আগ্রহে আমি অপেক্ষা করছিলাম একটু টেস্ট করবো, দেন একটুখানি খাই, বাহ
এখন ধর আগুন পোয়াচ্ছিলাম আর শুধু সময় দেখছিলাম যে কখন হবে। আমি যা রান্না করি সব কিছুই ফেল হয়ে গিয়ে সেটাই ভালো লাগে তোর? কেমন হয়েছে? আরে দি দাঁড়াও, খুব ভালো লেগেছে খেতে, এনে। গরমটা লাগছে খেতে? এটা গরমই ভালো লাগে, গরম গরম খেতেই ভালো লাগে, সুপার লেগেছে। কেমন? মারাত্মক, মারাত্মক হয়ে যাও, সত্যি ভালো হয়ে যাও। এটা আমি খাবো। চলো, ভাত ভাজাটা হয়ে গেছে, এবারে জয়ের জন্য তো টমেটো সস আছে, ও টমেটো সস খায়। আমি তো টমেটো সস খাই না, আমার জন্য টমেটো চাটনি বানাবো, একটু লঙ্কা আর রসুন দিয়ে ঝাল ঝাল করে, তারপর হচ্ছে ফুলকপির পকোড়া বানাবো। তো চলো চাটনিটা বানিয়ে নিই, তারপর পকোড়াটা বানিয়ে ফেলি চট করে। এই যো ভাত ভাজা হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, এবারে হচ্ছে আমাদের এই যো ফুলকপির পকোড়া। এই যো চাটনি বলে কাগজ জুড়ে এলো, কাটনি কাটটা শেষ হয়ে গেছে, সব কাজ কাটা। কী হয়েছে? তেল পড়লো? কাঠগুলো সব কাঁচা জানো তো, ওই জন্য আমাদের দোকান থেকে যেই সব জিনিসপত্র আনা হয় সেসব জিনিস মানে কাগজ তো ফেলি না এদিক ওদিক, ওই কাগজগুলো, এই যো কাগজগুলো সব দেওয়া হচ্ছে এখানে। আর এইখানে হচ্ছে এই যো টমেটোর চাটনি হয়ে গেছে, ঝাল ঝাল টমেটোর চাটনি। তোমাদের সমস্ত রান্না বান্না শেষ, আমাকে দেখা যাচ্ছে না, এই যে শেষ পর্যায়ে চলছে। এটা আমার জন্য স্পেশাল আলুর বড়া, এটা আমি খেতে ভালোবাসি বলে বানাচ্ছে। এবার একদম গিয়ে হামলে পড়বো খাওয়ার উপরে। শরীর কেমন তোর? শরীর এখন ঠিক আছে মোটামুটি, খাওয়া দেখে নিয়েছে, শরীরও সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার শুধু গিয়ে সুন্দর করে খেয়ে একদম টানা 8-10 ঘন্টা ঘুম, কালকে সকালে বাজার যাবো, সুন্দর মাছ আর ফুলকপি ঝোল হবে। তো সারাটা দিন আমাদের এরকম সাধারণভাবেই কেটে গেল, শরীরটা একটু খারাপ ছিল তো সকালবেলার জন্য, এখন ঠিক আছে। শরীর খারাপ কিন্তু সঙ্গে দিকে এরকম মানুষ থাকে মানে শরীর খারাপ একদম, নিজের বার নিজেই খাচ্ছে। কেমন হয়েছে বল? ও মাই গড, ক্রিস্পি পুরো, সব রান্নাই তোর ভালো লাগে? সত্যি খুব ভালো রান্না করে, খেতে আটা দে না, এই আলু বড়া ছোটা কপি দেবো। ওয়াও দারুণ হয়েছে, সুপার খেতে। এটা নিবি দি, নিবি দে ভেতরে যাই, ভাতটা একটু গরম করবি, গরম গরম খাবো। সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকো তোমরা, আর এইভাবে যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো এইভাবে করে যেও, সেভাবেই পাশে থেকো, আর আমরা অলওয়েজ একই রকম থাকবো, একদম গ্যারান্টি, কথা দিলাম। থ্যাংক ইউ, টাটা। চলো এবার আমরা খাই।